আজকাল আমরা সবাই সোশ্যাল ওয়েবসাইটে অ্যাক্টিভ থাকি, বন্ধু বান্ধবের সাথে ভিডিও চ্যাট করি, নর্মাল চ্যাট করি, ইভেন অনেক ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলো আমাদের ভিডিও চ্যাট করার সুবিধা দেয় র্যান্ডম মানুষদের সাথে, যে কোনো দেশের কান্ট্রির লোকেদের সাথে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে এখানে একটা প্রবলেম দাঁড়িয়ে যায় যে সেখানে ফেসবুক হোক কি ভিডিও চ্যাটের রুম হোক, যেমন ভিডিও চ্যাট বলতে চাইছি ওমেগালের মতো এরকম অনেক ওয়েবসাইট আছে বা ওমেগালই আছে, সেখানে এরকম মেয়েদেরকে ভুলভাল ধরনের ছবি অথবা র্যান্ডম বাজে মেসেজ, ভুলভাল ধরনের কথাবার্তা বলা। তো এদের এগেনস্টে স্টেপ নেওয়ার জন্যে একটা এমন সফটওয়্যার আছে যার দ্বারা আমরা আইপি ট্রেস করতে, আইপি অ্যাড্রেসের দ্বারা তাদের লোকেশান ট্রেস করতে পারো, সে কোথা থেকে মেসেজ করছে। সো লেট দ্য লার্নিং বিগিন। সো সফটওয়্যারটার নাম হলো গিয়ে ওয়ারশার্ক। তো এই সফটওয়্যারটার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নিও। সো এখানে ওয়ারশার্কটাকে ফার্স্টে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর এখানে নর্মাল ক্লিক করলেও চলবে অথবা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে ক্লিক করাটা বেশি ভালো হয়, কারণ এখানে নয়তো এই কানেকশানগুলো আসবে না, ব্লুটুথ অথবা লোকাল এরিয়া নেটওয়ার্ক বা এই কানেকশানগুলো আসবে না। সো এখানে ডাবল ক্লিক করতে হবে, আর আমি এটার জন্য আলাদা করে ভিডিও করবো ওয়ারশার্ক নিয়ে যে পুরো কীভাবে এটা চলে। সো আমি এটা দেখতেই পাচ্ছ, এগুলো হচ্ছে কি প্যাকেটস, ঠিক আছে। সো এখানে আমার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমি এখানে ওমেগাল দিয়ে আমি আজকের একটা এক্সাম্পল দেখাবো কী করে আর কি লোকেশান ট্রেস করতে হয়। সো আমি এখানে ওমেগাল খুলছি। এখানে ওমেগাল প্রচণ্ড মানে ভালো, কিছু কিছু জায়গায় অনেক মানুষ আছে খুবই ভালো কথা বলে, অনেকে আছে বহুতই বেগার বলে। সো আমি এখানে টেক্সট হিসাবে আমি যদি দেখছি যে যদি আসে, তো এখানে স্ট্রেঞ্জার ইজ টাইপিং, তো আমি এখানে হাই লিখছি। হাই লেখার পর ওয়েট দিয়ে দিলাম, তো এখানে দেন এই যে ডিসকানেক্ট হয়ে গেল, ডিসকানেক্ট হয়ে যাওয়ার পরেও কিন্তু কোনো প্রবলেম নেই। এখানে আমি জাস্ট এই জায়গাটায় স্টপ করে দেবো। স্টপ করার পরে দেন এইখানে যে এই যে 4077-230-109 এইটা হচ্ছে সোর্স ফাইল, সোর্সের এই সোর্সের এখান থেকে আর কি পাওয়া যাবে। সোর্সের এটা ক্লিক করার পরে এই যে নিচে যেখানে রয়েছে এখানে সোর্সটাকে খুঁজতে হবে যে সোর্স কোথায় আছে। তো ইথারনেটের এখানে সোর্স পাওয়া যাবে, তো এখানে সোর্স আছে ডি লিঙ্কের, তো ডি লিঙ্কের ওয়াইফাই রাউটার ইউজ করে নিশ্চয়ই। সো তারপরে ইন্টারনেট প্রোটোকল, এখানে পুরো ইনফরমেশান পাওয়া যাবে সে কী ইউজ করে, কী ব্যাপার, কী বৃত্তান্ত। এখানে সোর্স দেখা যাচ্ছে এইটা। সো এটা এখানে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করার পরে এখানে কপি, কপির পর ভ্যালু, ভ্যালুতে ক্লিক করার পরে এখানে আইপি আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে আইপি লোকেশান ফাইন্ডার। অনেকে অনেক রকম জিনিস ইউজ করতে পারে যার যেটা সুবিধা হয়। সো এটা এখানে ওটা কপি করার পরে ভ্যালুটা দেন কন্ট্রোল ভি দিয়ে জাস্ট পেস্ট করে দিতে হয়, পেস্ট করার পর এন্টার। সো এখানে এন্টার করার সাথে সাথেই দেখা যাচ্ছে যে এখানে ইউএস থেকে মেসেজটা এসেছিল, তো রেডমন্ড স্টেট সিটি, তো মাইক্রোসফট কর্পোরেশন ISP ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ল্যাটিটিউড লংটিটিউড সিটি সবই এখানে পাওয়া যাচ্ছে। তো এইভাবে আর কি ট্রেস করতে পারবো, আর এটা একেবারেই কারেক্ট হয়, এখানে কোনো ভুল ভ্রান্তির কোনো বিষয়ই নেই। সো ফেসবুকে কীভাবে করতে হয় সেটার জন্য আমি আলাদা ভিডিও করবো, ওমেগালের জন্য আমি আজকের একদম একটা পার্টিকুলার এই ভিডিওটা করলাম। সো এই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অফকোর্স সাবস্ক্রাইব করো। আর ওয়ারশার্ক নিয়ে আমি পুরো বিষয়টা কী কীভাবে ইউজ করতে, এর অনেক ইউজেজ আছে কী করে আর কি, আরও অনেক কাজ আছে, তো সেটা নিয়ে আমি পরে আরেকটা ভিডিও করবো।